হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের কাছে আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে আমি নিজে নিজে কিভাবে সাজবো সেটা আপনাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখতে থাকুন, আমার ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে ফিনিশিংটা বুঝতে পারবেন কেমন হয়েছে। তো তাহলে চলুন ভিডিওতে দেখতে থাকুন আমার ভিডিওটি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে একে একে সাজতেছি। আর এটা হচ্ছে মহান বিজয় দিবসের উপলক্ষে সাজ। তো সারাদিন সাজি নাই, রাতে সাজা হয়েছে, তখন একটু ভিড় কম ছিল, ফ্রি ছিলাম, এই জন্যে সাজলাম আর কি। আর আপনাদের কাছে শেয়ার করলাম, সব ভিডিওই তো শেয়ার করা হয় আপনাদের কাছে। এবার আমি নিজে নিজে একা একা কীভাবে সাজছি সেটাও শেয়ার করলাম। তো বন্ধুরা দেখতে থাকুন আমার ভিডিওটি। বন্ধুরা আমার ভিডিওটি না টেনে দেখবেন, না টেনে দেখলে বুঝতে পারবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যাবে, খুব সহজেই ভিডিওগুলো দেখতে পারবেন। তো বন্ধুরা দেখতে থাকুন আমার ভিডিওটি। আসলে এখন বেশি সাজা হয় না, কারণ কাস্টমারদেরকে সাজাই আমি অনেক ক্লান্ত থাকি, নিজে সাজতে ইচ্ছা করে না, এখন বেশি সাজি না। তারপরও হালকা সাজলাম, তো আপনাদের কাছে শেয়ার করলে ভালো লাগে। সব ভিডিওই শেয়ার করা হয়, কিন্তু আমি নিজে নিজে আজকে একা একা কীভাবে সাজলাম সেটাও শেয়ার করলাম। তো বন্ধুরা দেখতে থাকুন আমার ভিডিওটি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নিজে নিজে একা একা সাজতেছি। এটা মহান বিজয় দিবস উপলক্ষেই সাজা হয়েছে, কারণ শাড়ি পরছি তো বিকেল বেলায় সাজা হয় নাই, এই জন্য আর কি সাজলাম। তখন ফ্রি ছিলাম, ইচ্ছে করতেছিল না সাজতে, তারপরও সাজলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি একা একা সাজতেছি। এতো বুড়োটা আর্ট করা হচ্ছে, আসলে এখন বেশি সাজা হয় না, কোথাও বের হওয়া হয় না তেমন, সেই জন্য সাজা টাজা আর হয় না। না
বাংলা ডেসি বলবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে একা একা শাস্তিছি। গর্জে সাজবো না, নর্মাল সাজেই সাজবো। তো আপনারা ভিডিওটি না টেনে দেখবেন, না টেনে দেখলে বুঝতে পারবেন আমি কেমন সেজেছি ফিনিশিংয়ে। তো বন্ধুরা দেখতে থাকুন আমার ভিডিওটি। বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সাজতেছি একা একা। আসলে একা একা সাজতে গেলেও ধৈর্য লাগে, অনেক ধৈর্যের কাজ, লং টাইমের কাজ, ভালো লাগে না একা একা সাজতে। দেখতেই পাচ্ছেন আমি সাজতেছি কিভাবে নর্মাল। তো বন্ধুরা দেখতে থাকুন আমার ভিডিওটি ফিনিশিং না হওয়া পর্যন্ত আমি কেমন সেজেছি দেখতে থাকুন, ফিনিশিং না দেখলে বুঝতে পারবেন না। ওইদিকে আমার কাস্টমার চলে আসছে, হয়তো দেখতে পারতেছেন। আসলে ডিসেম্বর মাস মানে বিজয়ের মাস, আর মহান বিজয় দিবস উপলক্ষে আজকে সাজা হইল। শুধু সাজছি কিন্তু চুল সেটিং করি নাই, শাড়িটারি আমি একা একা নিজে নিজে ভালো পরতে পারি না, কোনো মতো আর কি পরছি। অনেক রাত হয়ে গেছে, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি একা একা নিজে নিজে সাজতেছি।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আইলাইনার ইয়া মা লাগানো হবে, মাস্কারা লাগানো হয়ে গেছে, এখন আইল্যাশটা লাগানো হবে দেখতেই পাচ্ছেন। আইল্যাশ লাগানো হচ্ছে দেখতেই পাচ্ছেন, অনেকে আইল্যাশ লাগাতে পারে না, একা একা পারে না, আবার ইউজই করে না, অনেকে চোখ দিয়ে পানি বের হয়, কিন্তু এটা অনেকবার লাগাইতে লাগাইতে ঠিক হয়ে যায় আইল্যাশটা। কিন্তু আইল্যাশটা লাগানো হচ্ছে দেখতেই পাচ্ছেন, আইল্যাশ লাগানো হয়ে গেছে একটা, আরেকটা লাগানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন কত ইজি ভাবে আইল্যাশটা লাগানো হয়ে গেছে, কোনো সমস্যা হয় নাই, চোখ দিয়ে পানিও বের হয় নাই। আসলে এটা ঠিক মতো আঠাটা বসানো হয়নি, লাগানো হয়ে যায়, কোনো সমস্যা হয় না। তো দেখতেই পাচ্ছেন আমি কত ইজি ভাবে আইল্যাশটা লাগানো হয়ে গেছে আমার চোখে, নিজের চোখে একা একা লাগাইছি, কারো হেল্প লাগে না। এই তো এখন আইলাইনারটা পরবো, তার ফিনিশিং এর দিকে চলে আসছে সাজ, দেখতেই পাচ্ছেন শেষের দিকে। সাজ যেমনই হোক আইলাইনারটা ঠিক হলে সাজটা একটু বেশি ফুটে সুন্দর দেখা যায়, দেখতেও সুন্দর লাগে আইলাইনারটা আলাদা। তো দেখতেই পাচ্ছেন আমি একা একা আইলাইনার করছি, দেখতে পাচ্ছেন আমি আইলাইনারটা ইউজ করছি। বড় আয়না দিয়ে ততটা বোঝা যায় না, দিতে সমস্যা হয়, ছোট আয়না ইউজ করা যাবে, আমি ছোট আয়না ইউজ করছি।
আইলাইনারটা ইউজ করতে একটু টাইমই লাগে, কারণ নিখুঁতভাবে একটু টাইম নিয়ে ইউজ করতে হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আইলাইনারটা ইউজ করছি। আমার আইলাইনার লাগানো হয়ে গেছে, এখন শুধু ফিনিশিং দিব। প্রায় শেষের দিকে চলে আসছে সাজে, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার ফিনিশিং দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রায় শেষ সাজ ফিনিশিং, এখন শুধু লিপস্টিকটা পরবো। সাজ প্রায় শেষ, আসলে সাজাটা অনেক ধৈর্যের ব্যাপার, অনেক ধৈর্য নিয়ে সাজতে হয় লং টাইম। তো এখন আমার তত সাজা হয় না আগের মতো, কারণ ধৈর্য এখন হয় না এত সাজার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আজকে কীভাবে নিজে নিজে সাজলাম। তো লিপস্টিকটা ইউজ করা হলে আমার সাজ পাচ্ছেন, আমি লিপস্টিক ইউজ করছি। আমার আবার কাস্টমার চলে আসছে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিও, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ দিবেন।
সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সেটাকে বেল আইকন অন করে রাখুন আমার ভিডিও ছাড়া মাত্রই আপনারা খুব সহজেই নোটিফিকেশন পেয়ে যাবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ